আমার মা আমারে পয়দা করার পর মারা গেছে। আম্মার কোলে উঠতে কেমন লাগে আমি জানি না, আম্মা খাওয়াই দিলে কেমন লাগে এটা আমি জানি না, আম্মার কোলে শুয়ে ঘুমাইতে কেমন লাগে এটা কিন্তু আমি জানি না, কারণ আমার তো আম্মা নাই। তো আম্মা আছে, আম্মার সাথে আম্মার সাক্ষাৎ দেখ না। পয়দা করছে আর তুই কি করছিস? তিন বেলা খালি খাইতে চাই ভাই, খালি খালি খাইতে চাই। আর কি আপনার জুতাটা জানতো আমার জানো মা, আম্মা এই জুতাটা হাতে লো মারেন, অরে মারেন, অরে মারেন, আম্মা আপনি মারেন না, আমি আসি তো কইতেছি, আম্মা আপনি মারেন, অরে আরে আপনি কান্দতেছেন কেন? আমি কইলাম না আমি আপনার পোলা আপনার লগে আসি না, অরে অরে মারেন আম্মা, আপনি মারেন বুঝছি, আপনার তো হইব না, তুই লো মারতে গেছি না মা, মার মার মার। জুতা দিয়ে মারছিস না? হ্যাঁ মারতে দিতেছে না কিলা জানোস? হ্যাঁ মা, হ্যাঁ তোরে পয়দা করছে এই জন্য কিছু কইতে পারতেছে না, তুই আর পোলা না, মায়া ধরে গেছে গা। এই মা কি জানোস, মা কি জিনিস জানোস? তুই বুঝবি না কারণ তোর মা আছে, আমি বুঝি গিলা জানোস। আমার মা আমারে পয়দা করার পর মারা গেছে। আম্মার কোলে উঠতে কেমন লাগে আমি জানি না, আম্মা খাওয়াই দিলে কেমন লাগে এটা আমি জানি না, আম্মার কোলে শুয়ে ঘুমাইতে কেমন লাগে এটা কিন্তু আমি জানি না, কারণ আমার তো আম্মা নাই। তো আম্মা আছে, আম্মার সাথে আম্মার সাক্ষাৎ দেখ না। আমি যদি নেক্সট টাইম হুনছি না, তুই তোর মার্গে হাত দিছস, আমার মরা মায়ের কসম একদম ফাইরাটা দিব। যা আরে না মারলে হইতো না আম্মা, বুঝছেন? আপনি রাগ করেন নি তো বাবা, শাসন করছে ভুল হয়নি বাবা, ভালো সবাই ভালো থাকো, আপনি মাফ করে দেন আমারে। হ্যাঁ